লিজা নামে একজন প্রশ্ন করেছেন, ম্যাম আমার বাচ্চা খুব পানি খায়, তার বয়স 3 বছর এবং খেলাধুলা করে আর একটু পরপর পানি খেতে আসে, এতে কোনো সমস্যা আছে? আচ্ছা, শুরুতেই আপনাকে বলি আপু যে বাচ্চাদের আসলে দেখা যায় কি, যেসব বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব বেশি বা খুব বেশি খেলাধুলা করে, স্বাভাবিকভাবে বাচ্চাদের খেলাধুলার সময় কিন্তু গরমের কারণে বাচ্চাদের শরীর থেকে ঘাম বের হয় এবং যার কারণে কিন্তু শরীর থেকে প্রয়োজনীয় পানিটা বের হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এই কারণে যে আপনার বাচ্চা কিন্তু এরপর নিজের থেকেই সেই পানির চাহিদা পূরণ করার জন্য কিন্তু পানি খাচ্ছে। অনেক বাচ্চাকে কিন্তু ফোর্স করতে হয় পানি খাওয়ার জন্য, বা দেখা যায় প্রচণ্ড ঘামছে বাচ্চা তারপরও পানি খাচ্ছে না, সেসব মায়েদের জন্য কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় যে বাচ্চার পানি শূন্যতা হচ্ছে কি না। কিন্তু যেহেতু আপনার বাচ্চা নিজের থেকেই পানি খাচ্ছে, সেহেতু আমি বলবো টেনশনের কোনো কারণ নেই, কারণ বাচ্চা ঘামছে, খেলাধুলা করছে, তার শরীরে পানির চাহিদা তৈরি হচ্ছে এবং যার কারণেই কিন্তু সে পানি খাচ্ছে, এটা নিয়ে টেনশনের আসলেই আর কোনো কারণ নেই।